নজর রাখবো পরবর্তী সংবাদে। একদিকে লোকসভা ভোট, অন্যদিকে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। উভয় নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে এক প্রকার রাজ্যের পরিবেশ। তবে তারই মধ্যে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন নিয়ে এবার বিজেপি আইনজীবী সংগঠন লিগাল সেলের গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন। যে বৈঠকে লিগাল সেলের গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠিত হয় আদালত চত্বরে। বৈঠকে ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারাই, সুবল ভৌমিক, অশোক সিনহা সহ আরো অন্যান্যরা। নির্বাচন নিয়ে সংবিধান বাঁচাও মঞ্চ লড়াইয়ে যে রয়েছে এবং তার সঙ্গে বিজেপি লিগাল সেল রয়েছে, তাই দুই ক্ষেত্রেই আজকের একটি বিশেষ আলোচনার আয়োজন করা হয়। তবে আজকের আলোচনাতে উঠে এসেছে আগামী দিনে নির্বাচনকে ঘিরে যাবতীয় কৌশল। বিজেপি যে লিগাল সেল রয়েছে আইনজীবী সংগঠনের, সেই সংগঠনের আজকের বৈঠক থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন। আমরা তো ওই জয়টা এটা দিয়েই শুরু করতে চাই, লোকসভা নির্বাচনে জয়টা আমরা ফার্স্ট স্টেপ হিসাবে এটাই নেব, এটা জয় দিয়ে আমরা সামনে যাব। আলোচনার মাধ্যমে কি বুঝতে পারলেন, কতটুকু আশাবাদী জয়? 100% 100%। কারণ একটা জিনিস দেখুন, ত্রিপুরার দিকে যদি তাকান আপনি, আমার বিজেপি দলের যদি কট্টর বিরোধীও হন, স্বীকার করতে বাধ্য হবেন যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জেস, যে ধরনের কাজ হচ্ছে ত্রিপুরায়, আগে কোনোদিন এই স্পিডে এত কাজ হয়নি। এটা তো একটা জেনারেল আমাদের পার্টির কথা বললাম, ইভেন অ্যাডভোকেটসদের মধ্যে আমাদের দল সরকারে আসার পরে যে সমস্ত সুযোগ সুবিধা আমরা দিয়েছি, এখন এটি কাউন্ট করবো না, এগুলি কোনো মানে নেই। কিন্তু অ্যাডভোকেটরা সবাই জানেন যে প্রো অ্যাডভোকেট যদি কোনো সরকার এসে থাকে তাহলে আমরা, এবং এই জন্যে আমরা আসলে 24 মার্চ আমাদের ইলেকশন, এটা আমাদের বারের ইলেকশন। আমাদের আইনজীবীরা, ভোটদাতা এবং সকল আইনজীবী অত্যন্ত উচ্চশিক্ষিত এবং রুচিসম্পন্ন লোক, ওনারা জানেন যে কীভাবে ভোটটা দিতে হয় এবং কাকে ভোট দেবেন। তো এখানে প্রচারের তেমন একটা ব্যাপার নেই বা পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্সেরও কোনো ব্যাপার নেই। আইনজীবীরা এতটাই শিক্ষিত, ওনারা ভালো মন্দ বুঝেন এবং ওনাদের ভোটাধিকার ওনারা প্রয়োগ করবেন। কীরকম সাড়া পাচ্ছি? আমরা তো যথেষ্ট সাড়া পাচ্ছি, কারণ আমরা 2020 সালে আমরা জিতে বার এসেছিলাম যে সেম কনস্টিটিউশন ফোরাম, পরবর্তীকালে 2022 সালেও আমরা জয়লাভ করি, এবারও আমরা আশাবাদী, কারণ আমাদের যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে, অনেক কাজ আমরা করেছি। আমরা ওয়েলফেয়ার ফান্ড থেকে শুরু করে আইনজীবীদের যত রকমভাবে সাহায্য করা সম্ভব এবং তাদের পাশে দাঁড়ানো সম্ভব আমরা দাঁড়িয়েছি। সুতরাং আমরা যথেষ্ট আশাবাদী যে আমরা জয়লাভ করব। জয়ের পরে কোন দিকটার দিকে বিষয় বেশি? আমরা আইনজীবীদের রোজগার কী করে বাড়ানো যায় এবং কী করে রোজগারের পথ উন্মুক্ত করা যায় সেই দিকটা নিয়ে ভাবছি এখন। এবং আমাদের নতুন হাইকোর্ট বিল্ডিং ওই খালি জায়গাটাতে হবে, সরি হাইকোর্ট বিল্ডিং না, আমাদের বারের বিল্ডিংটা, ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের যে নতুন বিল্ডিং হওয়ার কথা ওই জায়গাতে আমরা নতুন করে বিল্ডিং হলে সেখানে আইনজীবীদের নতুন করে শিফট করা হবে। এবং আমরা আরেকটা কথা আমরা আজকের চ্যানেলের মাধ্যমে বলতে চাই, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, কারণ এই টেনিউরে উনি আমাদের ডেকেছিলেন বারের প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে কথা বলার জন্য বারের সমস্যা নিয়ে। আমরা স্বাস্থ্য বিমার কথা ওনাকে বলেছিলাম, তখন উনি বলেছেন যেহেতু আয়ুষ্মান ভারত চালু হচ্ছে সেহেতু স্বাস্থ্য বিমার আলাদা করে দরকার নেই, ওনারা সকলেই স্বাস্থ্য বিমার আন্ডারে চলে আসবে। তাছাড়া বয়স্ক আইনজীবীদের ক্ষেত্রে পেনশন এবং যারা নবীন তাদের স্টাইফেন্ডের ক্ষেত্রে কথা বলেছিল ওনার সঙ্গে, উনি বলেছেন এই ব্যাপারটা উনি খতিয়ে দেখবেন। তো আমরা যথেষ্ট আশাবাদী, রাজনৈতিক কালারের বাইরে গিয়ে উনি সিদ্ধান্ত দেবেন। এবং এ ব্যাপারে আমি আমাদের মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহাকে ধন্যবাদ জানাই, উনি যে সময় দিয়েছেন এবং ওনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনার পরিচয়? আপনার পরিচয়? আমি ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কৌশিক অশোক সিনহা। এবং অন্যদিকে আইনজীবী কৌশিক ইন্দুর বক্তব্য আপনারা শুনলেন। আগামী 24 তারিখে রয়েছে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন এবং এই ভোটকে সামনে রেখে কার্যত বৈঠক আজকে অনুষ্ঠিত হল। বিজেপি লিগাল সেলের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন এক প্রকার বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে আইনজীবীরা। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।